কিরে ভাই কি শুরু করলো, এই পোলাবানের লেগে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট ভাই। এটা কি অ্যাক্সিডেন্ট করছে কোন জায়গায়? এখানে অ্যাক্সিডেন্ট কি এখানে করছেন? এখানে অ্যাক্সিডেন্ট করছে আর ওই সামনে গেছে কে এগুলো? কিরে ভাই এদের সব খুলে মুলে গেছে। কালকে আমরা কুয়াকাটা থেকে আসছি, কুয়াকাটার ব্লক কয়দিন পরে আসবে। এখন বাইকটা ওয়াশ করতে যাচ্ছি, প্রচুর ময়লা হয়েছে। যেদিন কুয়াকাটা গেছিলাম ওই দিনই ময়লা হয়েছিল, বাট রোডে কোনো ওয়াশের দোকান পাইনি। রেস হবে নাকি? না ভাই রেস টেস দেয় না, রোডের অবস্থা ভালো না ভাই। আপনি যান ভাই, আপনি যান, পাওয়ারফুল ভাই, আমি টান দিলে পারবেন না, কিন্তু ভাই রেস দিব না ভাই। অবস্থা রোডের অবস্থা ভালো না, কয় রেস দিব। কিরে ভাই কি শুরু করলো, এই পোলাবানের লেগে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট ভাই। এরা অ্যাক্সিডেন্ট করে নাম পরে অন্য পোলাবানের লেগে, মানে সব বাইকারের দোষ হয় পরে। আরে কি শুরু করলো, বাউলানে শুরু করছে। এই রোডের ভিতরে দুনিয়ার রিক্সা, দুনিয়ার অটো, বাড়ি বুড়ি খাই আছে, এত পয়রা থাকবো পরে মানুষ দেখে করব সব বাইকার কো দোষ, বাইকাররা উড়া দৌড়া বাইক চালায়, বাইকাররা এই জন্য অ্যাক্সিডেন্ট হয়। এই দুই একটা পোলাবানের জন্যই অ্যাক্সিডেন্ট। রাস্তা চালাবি চালা, ভালো রাস্তা চালা, জোরে চালাবি, হাইওয়েতে গিয়ে চালা, এই লোকাল রাস্তার ভিতরে কি জন্য দরকার? আয়াগ হইতেছে রেস দিবেন, few moments later. হাই হাই, এই ভাই তো অ্যাক্সিডেন্ট করছে। ও রে কি অবস্থা রে ভাই, এমনি চালাইলে তো অ্যাক্সিডেন্ট হবেই, স্বাভাবিক বিষয়। হ্যাঁ রে ভাই, এমনি বাইক চালায় নাকি কেউ ভাই? এটা কি অ্যাক্সিডেন্ট করছে কোন জায়গায়? এখানে অ্যাক্সিডেন্ট কি এখানে করছেন? এখানে অ্যাক্সিডেন্ট করছে আর ওই সামনে গেছে কে এগুলো? মানে কি? আচ্ছা ধরেন বাইকটা, ধরেন। কিরে ভাই এদের সব খুলে মুলে গেছে। অবস্থা কেন মাথা মাথা খুলে গেল কেমনে, বুঝলাম না তো আমি। এই পাশটা কিট কই? মানে কি রাস্তার লগে গেছে, মানে এটা কি ধরনের কথা? আর ওই বাইরে ধরেন, ব্যথা পাইছেন কোন জায়গায়? আচ্ছা বাসা কোন জায়গায় আপনার? ফোন টোন দেন, কারে ফোন দেন, বসেন বসেন, রেস্ট করেন। কি অবস্থা ভাই, এমন অ্যাক্সিডেন্ট জীবনেও দেখিনি আমি।
কিডনির সব খুলে গেছে একদম। আল্লাহ, আজগুবি ঘটনা, পুরা খুলে গেছে, কি অবস্থা ভাই, আজ পায়ে ব্যথা পাইছেন আর কোন জায়গায় ব্যথা পান নাই? তা আপনার ওই পাশে কিট কই? এটা কোনো কথা? আর আপনি মেয়ে বাইক চালান, আমরা ড্রাইভিং লাইসেন্স আছে, আপনি বাইক চালায় কেউ? আর বাইক বলেন, বাইক চালাম না ভাই, আর আরেকটু হলে তো মরে যেতেন, বাচ্চা আছেন, ব্যথাটা তো পান নাই তাই তো বেশি। বাইকের অবস্থা তো দেখে বুঝতেছি না যে আপনি বাচ্চা আছেন কেমনে, আমি বুঝতেছি না ভাই।